হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে? বন্ধন সাহেব, আমি ওই জয়পাড়া সাইনের বউ। সাইনের বউ? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। আপনি তো জানেন আমার স্বামী জানি অনেক ঝামেলা। এটা তো আমি তো অনেকবার তো মীমাংসা করে দিয়ে আসলাম, আবার কি সমস্যা ঝামেলা? শেষবারের মতো মীমাংসা করে দেন, আমি না তার সাথে থাকতে চাই না। কেন, কি হয়েছে সমস্যা? আবার কি সমস্যা? কি দেখেন নাই, নেশা টেশা করে, নেশা করে আইসা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মারধর করে। আসলে তোমার জামাই তোমাকে মারধর করে, তুমি কষ্ট করে আসো কিভাবে? আমি তো এই চিন্তাটাই করি বেশি একা একা। আমি আর এত কষ্ট সহ্য না মন্ডল সাহেব, আমার সমাধান করে দেন। সমাধান আর কি করব, এখন আমি একটা মন্ডল মানুষ, আসলে আমারও তো স্ত্রী নাই। এখন যদি তুমি আমাকে একটা অফার দিয়ে যদি খুশি করাও, তাহলে আমি তোমাদের সব কিছু সমাধান করে দেব। আচ্ছা বলো। আমার ভালো লাগে যে কথা বলছেন, আপনাকে আমার ভালো লাগে, কিন্তু আমি তো বলতে পারি না, তাই আমি ভাবছি আমার স্বামীর সাথে সম্পর্কটা শেষ করে আমি আপনার সাথে মিলা নিতে চাই। তাই? আরে পাগল, আমি তো এটাই ভাবছিলাম, এই জন্য তো আমাকে সব জায়গায় আমাকে সালিশে আমাকে ডাকে। আমি মীমাংসাটা যেটা করে দেবো, আমি সলিড একদম সূক্ষ্ম বিচার করে দেবো। এই বিচারে কেউ আমাকে ঠকাতেও পারবে না, এবং যাদের বিচার করব তাদেরও ঠকানো পারবে না। ঠিক আছে, আমি আমি তোমার বিচার সালিশে যাই, আমি তোমার সব কিছু সমাধান করে দেব। তবে একটা কথা, তোমার স্বামী যদিও নেশা করে না? আচ্ছা, আসলে তোমাদের মানে মেলামেশাটা কেমন ভাবে কি করো, না মেলামেশালে ঝগড়া হয় তোমাদের? না তাহলে এই সারাক্ষণ নেশা করে নেশা করে এসে গুলাম বলতে গেলে বুঝলাম না কি হয়েছে। এই নেশা করে, মদ খায়, তারপরে কি কি খায় খায় ইচ্ছা করে মারধর করে। আচ্ছা, বাসায় কি ওই মানে অন্যরকম ব্যবহার করে তোমার সাথে নাকি? মানে কোনো রকম কিছু তোমার যেটা দরকার বা তোমার যা প্রয়োজন সেটা তোমাকে মিটায় না? না, তুমি বাজার সাদা, ঘরের বাজার সাদাও করে দেয় না? মানে তোমার প্রয়োজন বলতে কি, সংসারে যা কিছু লাগে সেগুলো তো প্রয়োজন বলতে কি, যেমন আমার দরকার এই মাথা শ্যাম্পু করার মতো দুইটা শ্যাম্পু দরকার, বা একটু সুনো দেওয়া দরকার, উনি কোনো কিছুই দিতে চায় না, তাহলে আমার প্রয়োজন কিভাবে মেটালো? ওগুলো যদি না দেয়, তাহলে ওই এই জিনিসগুলো খাওয়ার টাকা পায় কোথায়? তোমাকে যখন এত কিছু না করে, কই টাকা পায় তো তোর আমি জানি না। জমা জমি যা ছিল সেটাও তো বিক্রি করে শেষ করেছে। না, তুমি বাবার বাড়ি থেকে টাকা না দাও বুঝি? টাকাই না দিছি এতদিন, এখন আর দিতে মন চায় না, কারণ আর কত আমার বাবার বাড়িতে কিছু নাই, তো যা আছে ওইখান থেকে আইনে দিছি। আমি আসলে তুমি বলতেছো না, আমার কানে বয়স হয়ে গেছে না, একটু কানে কম শুনতেছি, একটু জোরে বলো, আমি শুনতেছি না। তো কি হয়েছে, বাবার বাড়িতে কেনে কি করছো? বাবার বাড়ি তো আমার অত নাই, যা আছে ওইখান থেকে অনেক গাইনা দিছি, ওখান আর কোথায় গাইনা দেবো কোন, কারণ জানেনি তো আমার মারা মারা গেছে, আমার বাড়িতে এক ভাই, মা মারা গেলে ভাইয়েরা কি করে? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছো, ভাইয়েরা বোনকে তেমন দেখতেও পারে না বা হয়তো ভালোবাসে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়েরা তো তোমাকে সেভাবে তো না দেখার কথা, মানে তোমার ভাইয়েরা তোমাকে তো ভালোবাসবে, একটাই বোন। একটা বোন হইলেই সবাই ভালোবাসে না, যদি বাবা মা না থাকে, তাই না? আসলে ওহান মন্ডল সাহেব, আপনি কি রাজি আছেন এটা বলেন? আমি আমি তো অবশ্য রাজি আছি, আমি এক পায়ে খাড়া না। আর আরেকটা কথা হলো কি, এই যে তোমার ফ্যামিলির দিক দিয়ে আমি সালিশে যাব, যদি আবার আমার বিচার যদি করার পরে যদি সন্তুষ্ট না হয় তখন কি করব? আপনি একজন মন্ডল মানুষ, আপনার বিচারে সন্তুষ্ট হইতো না কাতারা? এখন ওটাই তো ভাবতেছি, যদি সন্তুষ্ট না হয়। আপনার কথার উপরে কেউ কথা কইতে পারে? এলাকার মন্ডলের কথার উপরে কেউ কথা কইতে পারে? তারা আবার সন্তুষ্ট হইব না? না, তার কথা কওয়ার সাহস আছে আপনার উপরে? না। আচ্ছা ঠিকই আছে কথা, কিন্তু আমি
আচ্ছা, অসুবিধা নাই, আমি ওটার বিচার করে দিব অনি। তবে একটা কথা কি, তুমি এক কাজ করো, তুমি আগে ডিভোর্স দাও। এই কারণে তো আপনারা সব মীমাংসা করে দিতে বলতেছে, তাহলে আপনার কাছে কইতেছি কি কারণে? আমি ওটাই বলতেছি, আগে তুমি ওটা ডিভোর্স দাও। ডিভোর্স দিলে হবে কি, তুমি ডিভোর্স দিয়ে তোমার বাবার বাড়ি চলে গেলা, তারপরে আমি বিচারটা করতে পারবো সুষ্ঠু মতো। যে মেয়ে যখন ডিভোর্স দিছে, ভাত যখন খাবে না, তাহলে এখানে আর জোরাজুরি করার কিছু নেই। ডিভোর্স দিয়ে দিলে তো ডিভোর্স হয়ে গেল, তাহলে তো আর দাসা হয়ে আসবো না, বা আমারও কোনো কিছু তখন আর এইটাই তো, সারাসারির পরে কি আর বিচার সালিশ হয়? সারাসারির পরে বিচার সালিশের দরকার নাই তো। ওই তো আমাকে বলবে যে মন্ডল সাহেব, আমার বউ যখন আমাকে তালাক দিয়ে চলে গেছে, এটার একটা সমাধান। আর সমাধান কি, তালাক দিয়ে গেছে, তাহলে তুই সংসার করবে না সে। তখন 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 আমি বুদ্ধি করে তোমাকে নিয়ে আমি আমার সংসারে নিয়ে আসবো, এই তো। তাহলে ভালো হলো না? তবে তুমি, তোমার তো আমার বাচ্চা কাচ্চাও হয় না, তাতে সমস্যা কোথায়? নাকি কতদিন হলো তোমাদের বিয়ে হয়েছে? বুঝিনি। এক দেড় বছর। এক দেড় বছর হলো বিয়ে হয়েছে, তাহলে তো বেশি দিন হয়ও নাই। আমিও তোমার বাবার বাড়িতে যাব, তুমি আগে এটা শেষ করে নিয়ে তুমি যাও, আমি তোমার বাবার বাড়িতে যাই, আমি তোমার বাবার সাথে কথা বলে আমি তোমাকে নিয়ে আসবো, এটা ভালো হবে না? ঘুম পাড়তে দেয়নি বুঝি রাত্রে? এই রাতে মদ খেয়ে আসছে। এই রাত্রে বেলা মদ খেয়ে আসছে আইসা মারামারি শুরু করে। বুঝতে পারছি, মানে সবসময় মদ খায় আর মারপিট করে, তাহলে তো ঠিকই আছে। তোমার কোনো রকম কিছু মিটানোর চিন্তা ভাবনা সে করে না, তাই না? ভালো তো। আচ্ছা ঠিক আছে, নাও ভালো থাকো। হ্যাঁ, আমি তোমার বাবার সাথে কথা বলবো, তুমি আগে ডিভোর্স দাও। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।